আচ্ছা, আমি ডক্টর নজরুল ইসলাম, আমি প্রাক্তন আইপিএস অফিসার, আমি যাদবপুর কেন্দ্রের মূলনিবাসী পার্টি থেকে প্রার্থী হয়েছি। মূলনিবাসী হচ্ছে তারা যারা বাইরে থেকে আসেনি, আগে থেকেই এদেশে ছিলেন। যেমন 1947 সালে আমরা ব্রিটিশদের অধীন থেকে স্বাধীন হয়েছি। ব্রিটিশরা আসার আগে আমাদের এখানে বাইরে থেকে মোগল, পাঠান তারা এসেছিলেন, তাদের অধীন ছিলেন। তারও আগে আর্যরা এসেছে। তো আর্যদের বংশধর বর্তমানে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য। তো শাস্ত্রের বিধানে বাংলায় ক্ষত্রিয় বা বৈশ্য বলে কেউ নেই, এক ব্রাহ্মণ আছে আর শূদ্র। শূদ্ররা এখানে সংখ্যা অনেক বেশি, ব্রাহ্মণরা মাত্র 2%, বাকি 98% শূদ্র। তো আমাদের দেশে হাজার হাজার বছর ধরে এই মূলনিবাসী মানুষদের শাস্ত্রের বিধান দিয়ে, যেমন তাদেরকে লেখাপড়া শেখা তাদের জন্য নিষিদ্ধ, কেউ বেদ পড়তে গেলে তার জিভা কেটে নিতে হবে, বেদ শুনতে গেলে তার কানে গলন্ত সীসা ঢেলে দিতে হবে, এরকম নিয়ম কেন করা হয়েছে? যে যদি শূদ্ররা লেখাপড়া শেখে তাহলে তারা মন্ত্রী বা এরকম উচ্চ পদের দাবিদার হবে, তাহলে উচ্চ বর্ণের প্রভাবশালী লোকদের ছেলে মেয়েদের উপরের পদগুলো আর সংরক্ষিত থাকবে না। তো বর্তমানে দেশ স্বাধীন হওয়ার পরে আমাদের সংবিধান অনুসারে সেই শাস্ত্রীয় বিধান এখন আইন অনুসারে প্রয়োগ করা যায় না, কিন্তু সে ব্যবস্থাটা এখনও চালু আছে। ফলে এরা কোনোদিনই, যারা ইংরেজি মাধ্যমের খুব নাম করা স্কুলে যারা পড়াশোনা করছেন, তাদের সঙ্গে এরা প্রতিযোগিতায় এটে উঠতে পারবে না। এই জন্য ব্যবস্থাটা এইভাবে করা হয়েছে, আমাদের মূলনিবাসীদের যদি এগিয়ে যেতে হয় তাহলে সর্বপ্রথম তাদের শিক্ষা গ্রহণ করতে হবে, সচেতন হতে হবে, এবং সচেতন হলে তারা বুঝতে পারবে যে তাদের কীভাবে শাসন এবং শোষণ করা হচ্ছে। এবং সেইটা সচেতন করার জন্যই আমি যাদবপুর কেন্দ্রে প্রার্থী হয়েছি। এবং আমাদের তো অনেক বেশি টাকা নেই, ফলে আমরা টিভিতে বা খবরের কাগজে খুব বড় বিজ্ঞাপন দিতে পারছি না, বা অনেকগুলো গাড়ি নিয়ে প্রচার চালাতে পারছি না। সীমিত সাধ্যের মধ্যে আমরা বের হচ্ছি, লোকের বাড়ি বাড়ি যাচ্ছি, যেখানে কিছু কয়েকজন লোক পাচ্ছি সেখানে কথা বলছি। স্বাভাবিকভাবে রাজ্যে বিভিন্ন রাজনৈতিক দলের সমর্থক থাকবেন, সকলেই যে আমাদের মতবাদ একদম সঙ্গে সঙ্গে গ্রহণ করে নেবেন তা নয়, আমরা বোঝানোর চেষ্টা করছি। এবং বেশিরভাগ ক্ষেত্রেই তারা আমাদের কথা বুঝতে পাচ্ছেন এবং আগ্রহ দেখাচ্ছেন, এটা আমাদের একটা আশার। তো আমরা যদি এইভাবে এগোতে পারি, এই পার্লামেন্ট ভোটই আমাদের শেষ নয়, এরপরে আমাদের সংগঠনকে আমরা আরও ছড়াবো এবং শক্তিশালী করব। এবং আমরা এখন আমাদের যে উদ্দেশ্য, যে বিধানসভা ভোট যখন সামনে আসছে তখন আমরা এখানকার 294টা আসনেই প্রার্থী দেবো। এবং আমরা যদি এটা লোককে বোঝাতে পারি যে আমরা যারা এখন শাসন ক্ষমতায় আছে তাদেরকে ক্ষমতাচ্যুত করতে পারবো, তাহলে আমাদের প্রতি লোকের আকর্ষণ আরও বাড়বে, আমাদেরকে তারা আরও ভোট দিতে সাহস দেখাতে পারবেন। এবং সঙ্গে সঙ্গে আমরা এটা জানি যে আমাদের এখানে কিছু রাজনৈতিক দল আছে যে তাদের দলের সমর্থন না করলে বা তাদের দলের বিরোধিতা করলে লোকদের ওপর এখন আক্রমণ নেমে আসছে। তো সেই আক্রমণ থেকে তাদের রক্ষা করার জন্য তাদের পাশে যাতে আমরা দাঁড়াতে পারি, অন্তত আইনি সহায়তা দিতে পারি, এই ব্যাপারটা আমরা খেয়াল রাখছি। আমি দীপজ্জল মণ্ডল। এবার মূলনিবাসী পার্টি অফ ইন্ডিয়া থেকে যাদবপুর লোকসভা কেন্দ্রের পাশাপাশি মুলিয়া কেন্দ্রেও প্রার্থী দেওয়া হয়েছে। অসংখ্য জায়গায় প্রার্থী দেওয়া যেত ডক্টর নজরুল ইসলামের নেতৃত্বে, কিন্তু স্ট্রাকচার গঠনটা সব থেকে বড়ো কথা। জেলা কমিটি, ব্লক কমিটি, অঞ্চল কমিটি, বুথ কমিটি, এবং সেগুলো অসংখ্য মানুষ আছেন, তৈরি হওয়ার দিকেই যাচ্ছেন। কারণ বাংলার যে বড় বড় রাজনৈতিক দলগুলো তাদের মাথা 100% গট আপ, যে বাংলার লক্ষ লক্ষ ছাত্র যুবরা তারা সমস্যা সমাধান চাইলেও প্রত্যেকটা রাজনৈতিক দলের মাথাগুলো 100% গট আপ, তারা কোনোভাবে সমাধান চাইছে না। তাই ভারতবর্ষের আর্য ব্রাহ্মণ্যবাদীরা যেমন ডক্টর বি আর আম্বেদকরকেই ভয় পান, তেমনি বাংলার শাসক গোষ্ঠী একমাত্র ডক্টর নজরুল ইসলামকেই ভয় পান, যিনি ডক্টর নজরুল ইসলাম রাজ্যপালের মতো একটা রাজ্যের সবথেকে বড় সাংবিধানিক অফারও তিনি পদত্যাগ
পরিত্যাগ করতে পারেন, তার পাশে আমাদের সৎ স্বচ্ছ মানুষদের থাকা উচিত বলে আমি মনে করি এবং আমরা আছি তার পাশে। এবং আগামী দিনে ডক্টর নজরুল ইসলাম তার হাত যাতে শক্ত হয় সেজন্য আমরা তাদের পাশে থাকব, তার হয়েই আমরা কাজ করব, যাতে বাংলার এই যে অপশক্তি, এই যে গোটা গেম বড় বড় রাজনৈতিক দলগুলো ধ্বংস করে দিচ্ছে সমাজ ব্যবস্থাকে, এই ধ্বংস যাতে না করতে পারে এবং আগামী দিনে যারা আমরা নতুন সূর্য দেখতে পারি, অন্ধকার থেকে বেরিয়ে এসে নতুন সূর্য দেখতে পারি, আমরা সেদিকেই এগিয়ে যাব এবং ডক্টর নজরুল ইসলামের দুবাহু শক্ত করেই আমরা এগিয়ে যাব।